সুপ্রভাত সবাইকে, কেমন আছো সবাই? আচ্ছা, আজকে আমরা একটা মজার খেলা খেলব, বানান বানান খেলা। তোমাদের সবাইকে আমি দুটো দলে ভাগ করে দিচ্ছি। একটা দল হচ্ছে স্বরবর্ণ দল, যেহেতু বানান 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 খেলা খেলবো। তোমরা প্রত্যেকেই জানো যে শব্দগুলো তৈরি হয় সেগুলোর প্রত্যেকটার ভেতরে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলে মিশে একসঙ্গে একটা শব্দ তৈরি হয় বা বানান তৈরি হয়। তো তাই আমি একটা দলকে দেবো স্বরবর্ণ আর একটা দলকে দেবো ব্যঞ্জনবর্ণ দল। কি খুশি তো বাবা? আচ্ছা, তোমরা ক্লাস টু, তো তোমাদের প্রথম পারবিক পরীক্ষা এই জাস্ট 17 তারিখে। তো সুতরাং তোমরা প্রত্যেকেই প্রথম পারবিকের যে বইটা আছে সেটা প্রত্যেকে পড়েছো। একটা একটা বর্ণের সঙ্গে একটা বর্ণ মিলে যেরকম বানান তৈরি হয় সেগুলো পড়েছো, কি তাই তো? যুক্ত ব্যঞ্জন পড়েছো তো? কি ব্যঞ্জন বর্ণ দল পড়েছো তো? একটা ব্যঞ্জনের সঙ্গে আর একটা ব্যঞ্জন মিলে মিশে তৈরি হয় যুক্ত ব্যঞ্জন, তাই নয় কি? আচ্ছা, তো সেটা যাই হোক, এখন আমি তোমাদেরকে বানান জিজ্ঞেস করবো। বলো তো স্বরবর্ণ দল, বলো তো তোমরা কোন শ্রেণী পাস করে দ্বিতীয় শ্রেণীতে এসেছো? হ্যাঁ, প্রথম শ্রেণী পাস করে দ্বিতীয় শ্রেণীতে এসেছো। তা বলো তো দেখি প্রথম বানানটা কি? ও বা বা বা, ভেরি গুড। কি বললে? এইখানে আমি লিখছি, তোমরা কে কি বলছো? প্রথম পয়রফুলা থ ম, বা ভেরি গুড। আচ্ছা, দ্বিতীয় ব্যঞ্জন দল বলো তো, বলো তো কই পূর্ব বানানটা কি? আচ্ছা, পয় দীর্ঘকার, পয় দীর্ঘকার, বয় রেপ। আচ্ছা, বেশ বেশ বেশ, তুমি আর একটা রফলা দিয়ে বলেছো। তোমরা প্রত্যেকেই রফলা রেপটা তাহলে শিখেছো, আমি দেখতে পাচ্ছি বানানের মধ্যে ঢুকিয়ে। তো বলো তো আর একটা রফলা দিয়ে আর একটা শব্দ বানিয়ে দেখাও তো। বলো তো তুমি রফলা দিয়ে, বলো বলো বলো। হ্যাঁ, কি বলছো? আচ্ছা, তুমি বললে শুক্র মানে শুক্রবার, বা বা বা, ভেরি গুড। তালব বসে হর্ষকার কয় রফলা, তুমি তোমরা কি বলছো? আচ্ছা, তোমরা আর একটা রেফ দিয়ে আর একটা বর্ণ তৈরি করে বলো তো দেখি। চর্ম, চর্ম মানে কি গো? হ্যাঁ, চামড়া, চ ময় রে। আচ্ছা দেখো, এই সব দুটোর ক্ষেত্রেই রফলার ক্ষেত্রেও র আসছে, আবার রেপের ক্ষেত্রেও র আসছে। এই রফলা এবং রেপ, এই যে দুটো চিহ্ন ব্যঞ্জন বর্ণের সঙ্গে মিলে মিশে একসঙ্গে একটা যুক্ত ব্যঞ্জন তৈরি করছে। যুক্ত ব্যঞ্জনটা কোনটা? হ্যাঁ, এখানে পয় রফলা, এখানে বয় রেপ, এখানে কয় রফলা, এখানে ময় রেপ, তাই তো? তো দুটো ক্ষেত্রেই, রফলা এবং রেপের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রেই র আসছে। প্রথমে আমরা একটা জিনিস, মজার জিনিস তোমাদের জন্য আজকে করে এনেছি। দেখো রফলাটা কেমন দেখতে। এইটা হচ্ছে স্টুডেন্ট বয় অর্থাৎ ছেলেদের দল, আর এটা স্টুডেন্ট গার্ল অর্থাৎ মেয়েদের। তাহলে দেখো তো রফলাটা প্রথম কেমন দেখতে। রফলাটা আমরা জানি এই রকম দেখতে, তাই তো? এখানে স্টুডেন্ট বয় পা ছড়িয়ে বসে আছে, একটু গল্প টল্প করছে কোনো বন্ধুর সঙ্গে। তো স্টুডেন্ট বয় যে পা ছড়িয়ে বসে আছে, এইটা হচ্ছে রফলার মতো দেখতে। দেখো পা ছড়িয়ে বসে আছে, এই যে রফলা। আর স্টুডেন্ট গার্ল ঝুঁটি বাঁধে, সেই ঝুঁটিটার মতো দেখতে রেপ। কি কিরকম দেখাতে পার্থক্য বুঝতে পারলে তো? তাহলে রফলা এবং রেফের দেখতে পার্থক্যটা বুঝতে পারলে তো, পা ছড়িয়ে বসে। তাহলে চলো একটা কবিতা পড়ি। রফলাটা দেখতে কেমন, পা ছড়িয়ে বসলে যেমন, অর্থাৎ পা ছড়িয়ে বসলে যেরকম দেখতে হয় রফলাটা ঠিক তেমন দেখতে। রেপটা পরে লিখবে কেমন, চুলের ছুটি বাঁধে যেমন, চুলের ছুটিটা এরকম খেঁচে আছে, ওইটা হচ্ছে রেপ দেখতে। এখন প্রত্যেকে দুটোর ক্ষেত্রেই র আসছে, কিন্তু আমাদেরকে সবসময় জেনে রাখতে হবে, বুঝে রাখতে হবে যে রফলার যখন কোনো, যেমন ধরো বক্র কয় রফলা, এখানে এই যে বসেছে, আর ধরো এই যে পূর্ব, এই যে রেপ বসেছে, কিন্তু রয়ের অবস্থান বা রটা কখন বসবে, এই রটা আগে বসবে রফলার ক্ষেত্রে নাকি রেপের ক্ষেত্রে রটা আগে বসবে? আগে ব্যঞ্জন বর্ণ, এখানে ধরো প্রথমে আসি, ধরো বক্র কয় রফলা, ক যুক্ত র অর্থাৎ রটা পরে বসবে। আর ধরো এই পূর্বই, ধরো বয়রে, দেখো র যুক্ত ব, এর ক্ষেত্রেও একটা সুন্দর একটা কবিতা আছে,
পরে রতে রফলা, অর্থাৎ যখন এই কতে একটা ব্যঞ্জন বর্ণ তার সঙ্গে রফলা বসে যুক্ত ব্যঞ্জন হয়েছে। দেখো পরের রতে রফলা অর্থাৎ রটা এই ব্যঞ্জন বর্ণটার যে বর্ণটা মূল ব্যঞ্জনটা দেখছো, যে বর্ণটা দেখছো তার পরে বসবে, অর্থাৎ কয় রফলা মানে ক যুক্ত র। কিন্তু ধরো পূর্ব, পূর্বর বয়ে রেপ আছে, সেক্ষেত্রে রয়ের অবস্থানটা দেখো র যুক্ত ব, অর্থাৎ বলেছে পরের রতে রফলা আগের রতে রেপ, অর্থাৎ রটা আগে বসবে তারপরে ওই যে মূল ব্যঞ্জন বর্ণটা দেখতে পাচ্ছ তোমরা সেটা পরে বসবে। তলায় যায় রফলা মাথায় যায় রেপ, অর্থাৎ রফলার অবস্থানটা দেখো যে মূল ব্যঞ্জনটা দেখতে পাচ্ছ তার নিচে, আর মূল ব্যঞ্জন এখানে পূর্বের বটা মূল ব্যঞ্জন তার উপরে উঠে গেছে কি রেপ, অর্থাৎ মাথায় যায় রেপ, ওপরের দিকে উঠে গেছে মাথায় যায় রেপ। আর তলার রতে এই দেখো তলায় যায় রফলা, ঠিক আছে, পায়ের নিচটা তার মানে তলা সেটা যায় নিচে, অর্থাৎ রফলাটা নিচে রেপটা মাথার উপরে, আর রটা সবসময় পরে বসে রফলার ক্ষেত্রে, আর বয় রেপের ক্ষেত্রে রটা সবসময় আগে বসে। ঠিক আছে, তোমরা এই কবিতাটা সুন্দর করে একটু মুখস্থ করো তো, প্রত্যেকে একটু ছন্দ করে পড়ে পড়ো তো। পরের রতে রফলা আগের রতে রেপ, তলায় যায় রফলা মাথায় যায় রেপ, আর কখনো ভুলবে না তাই তো, সব সময় এটা মনে রাখবে, এই ছটাটার আকারে মনে রাখবে, তাহলে কিন্তু তোমাদের আর কখনো রফলা আর রেপের পার্থক্য বুঝতে কোনো অসুবিধা হবে না। যে কেউ বলতে পারে বলো তো র আর রফলার এই দুটোতেই তো র আছে, কিন্তু রটা কোথায় বসে, তখন বলবে রফলার ক্ষেত্রে রটা পরে বসে আর রেপের ক্ষেত্রে রটা আগে বসে। কি বুঝতে পারলে তো, তাহলে চলো কয়েকটা বর্ণ দেখে নি, কয়েকটা বানান দেখে নি আমরা রফলা দিয়ে। শুক্র, ট্রেন, প্রথম, বিক্রম, বক্র, চক্র, তোমাদের বইতেই আছে না, বিক্রম, বক্র, চক্র, প্রথম আছে না বইতে, পড়েছো তো? আচ্ছা একটু তোমাদের সঙ্গে একটু প্রথম পার্বিক, যেহেতু পরীক্ষা সামনে তাই একটু তোমাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি যাতে তোমাদের পার্বিক মূল্যায়নে কোনো অসুবিধে না হয়। আবার রেপ দিয়ে কতগুলো বর্ণ যদি তোমাকে বলতে বলে কি বলবে, পূর্ব, পূর্ণ, চর্ম, অর্ধ, বার্ষিক, তাই তো, তোমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় মনে আছে তো, সেখানে বার্ষিক, তাহলে মনে রাখবে রেপ কোথায় বসে আর রফলা কোথায় বসে, রফলার ক্ষেত্রে বর্ণের পরে বসে র আর রেপের ক্ষেত্রে বর্ণের আগে বসে র। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি, পরের দিন কিন্তু আমি সুন্দর করে এভাবে তোমাদের কাছ থেকে এই কবিতাটা একটু সুন্দর করে ভঙ্গিতে তোমাদের কাছ থেকে জানবো, আর এই দুটো ছবি তোমরা পার্থক্য করে এঁকে আনবে, ঠিক আছে? আর কতগুলো রেপ আর রফলার মধ্যে যে কতগুলো বর্ণ আলাদা আলাদা করে বক্সে সুন্দর করে সারি করে লিখে আনবে, ঠিক আছে? কালকে আবার আমরা মজার খেলা খেলবো, তাহলে আজকের এই পর্যন্ত থাক, পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা।